দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শুভ অঙ্কুর। আপনারা জানেন যে এই আমরা আলোচনায় অনুষ্ঠানে মূলত হচ্ছে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলতে চাই এক দফার গন্তব্য নির্বাচন না সংঘাত, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, আছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আওয়ামী লীগ, এবং আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা অবশ্যই এর মধ্যে ওয়াকিবহাল, এবং হচ্ছে আপনারা নিজেরাও এই বিষয়ে নিশ্চয়ই উদ্গ্রীব যে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, কারণ প্রতিদিনই এই সংক্রান্ত বিষয়াশয়গুলো এখন প্রতিদিনই সামনে আসছে। প্রত্যেকটি দলের পক্ষ থেকে, সেটা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ বা সমমানা কোনো দলের পক্ষ থেকে, কোনো না কোনো বিবৃতি, কোনো না কোনো ভাষণ, কোনো না কোনো বিষয় আমাদের সামনে প্রতিদিনই আসছে। আজকেও যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে নোয়াখালীতে সমাবেশ করা হয়েছে, সেখানে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির চোখ মুখ শুকিয়ে গেছে, তাদের আন্দোলনে কোনো জোয়ার আসেনি। আর একটি কথা বলেছে যে ডিসেম্বরে যা খেলা হবে ডিসেম্বরে, এবং নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আবার একই, আবার যদি অন্যদিকে বলি, ঢাকায় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার পতনের দাবিতে 27 জুলাই তারা একটা মহাসমাবেশ করতে চান, এরকম একটি ঘোষণা দিয়েছেন তিনি। এবং আরেক দুটি কথা বলেছে যে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ এই মুহূর্তে 10টি আসনও পাবে না, এটি একটি বিষয়। আরেকটি বলেছে যে রাজপথেই ফয়সলা, এই বিষয়টি নিয়ে আসলে কথা যে রাজপথেই ফয়সলা, ডিসেম্বরেই খেলা হবে, নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ। আমরা আসলে এক দফার গন্তব্য আসলে কি, নির্বাচন না সংঘাত? আমি প্রথমেই আসতে চাই আমিনুল ইসলাম আমিন আপনার কাছে। শুভেচ্ছা আপনাকে, এবং আজিবারে হেলাল ভাই আছেন, একসময় তুকুর ছাত্রনেতা, বর্তমানে বিএনপি নেতা, তাকেও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, নিউজ 24-এর আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনি যেমনটি বলেছিলেন যে রাজপথে ফয়সলা হবে, এটা হচ্ছে বিএনপির বক্তব্য, আর আমরা মনে করছি যে নির্বাচনে ফয়সলা হবে। বাংলাদেশের রাজনীতির গতিচিত্র যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে অলমোস্ট প্রায় সময় নির্বাচনের আগে এই কথাগুলো মাঠে আসে। ঠিক একইভাবে রাজনীতি এমন একটি জায়গা বা এমন একটি বিষয়, সেখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো চক নেই যে 2-2-4 হবে, 3-3-6 হবে, এরকম কিছু না। অর্থাৎ রাজনীতি সবসময় সমান্তরাল রেখায় চলে না, এবং রাজনীতির বদল হয় মুহূর্তে মুহূর্তে, বাঁক বদল হয়। ফাইনালি রাজনীতি হচ্ছে জনগণের খেলা, অর্থাৎ জনগণ যার পক্ষে যায় রাজনৈতিক খেলায় তারাই জয়লাভ করে। যে কোনো রাজনৈতিক দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তাকে মানুষের প্রতি আস্থা রাখতে হবে, মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে, জনগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো এবং সেই জনগণকে জয় করেই কিন্তু আপনাকে রাজনৈতিক খেলায় পার পেতে হবে। আমি যদি একটু দূর ভবিষ্যতের দিকে যাই, পাকিস্তান আমলে আপনি দেখবেন যে 1949 সালে যখন আওয়ামী লীগ গঠিত হয়, তখন এদেশে সমস্ত ক্ষমতার আধার ছিল মুসলিম লীগ। এদেশে সামন্ত প্রভু জোদ্দার, ওরা মুসলিম লীগ করতেন, এবং তাদের বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ বয়ে হেঁটেও যেতেন না, আর খুব যদি প্রয়োজন হতো তাহলে মাথা নিচু করে হেঁটে যেতেন। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু সেই প্রজাদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করেন, নাম দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। 49 সালের নির্বাচনে বঙ্গবন্ধু মানুষের মানে মানসিকতাকে ধারণ করে, চিন্তাকে ধারণ করে, সে মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে দেখা গেলো মুসলিম লীগের তক্ত তাউস উনি উল্টে দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বে আপনার যুক্তফ্রন্ট ক্ষমতা এসেছিল, এটা হচ্ছে জনগণের শক্তি। তো যেগুলি একটি গণতান্ত্রিক দলের মূল বিষয়টা হচ্ছে কি, নির্বাচন, অর্থাৎ আমি পপুলার। যেমনটি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে আওয়ামী লীগ 10টা সিট পাবে না, 10টা সিট পাবে না উনি বলছেন, কেন কোনো সিট পাবে না এটাও কেউ বলতে পারে। আবার আমি যদি 79-এর পার্লামেন্টের দিকে তাকাই, তখন মির্জা, তখন সুরেন সেনগুপ্ত গণতন্ত্রী পার্টি থেকে পার্লামেন্ট মেম্বার ছিলেন, তিনি সেখানে বলেছিলেন যে যে প্রক্রিয়া নির্বাচন করে আপনারা আজকে এই সংসদ বসিয়েছেন এবং এখানে ইন্ডামিটি পাশ করিয়েছেন, হয়তো এমন একটা দিন আসবে যেদিন আপনাদের হয়ে পার্লামেন্টে কথা বলার কেউ থাকবে না। এবং দেখা গেলো যে দূর ভবিষ্যতে সেটাই ঘটে গিয়েছে 2018 নির্বাচনে।
তো এই জন্য বলছি কি নির্বাচনে কে কয়টি সিট পাবে রাজনৈতিক মাঠে সেটা বলা যায় বলতেই পারে কখনো কর্মীদেরকে বসটাপ করার জন্য বলতে পারে অথবা বিরোধী দলকে মানসিকভাবে দুর্বল করার জন্য বলতে পারে অথবা রাজনীতি না বুঝেও বলতে পারে তো কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আগামী নির্বাচনে ফয়সালা হবে আমরা মনে করি যে আমরা যে জায়গায় আছি এখন আমরা সঠিক জায়গায় আছি বাংলাদেশ আওয়ামী লীগ আমরা কোনো ধরনের সংঘাত চাই না আমরা চাই বিএনপি যদি পপুলার রাজনৈতিক দল হয় আগামী নির্বাচনে তারা পার্টিসিপেট করবে এবং সেখানে মানুষের কাছে রায় নেবে রায় নিয়ে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তো আমাদের কিছু করার নেই তারা ক্ষমতায় আসবে কিন্তু আবার একই সাথে আমরা যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি আন্দোলনের নামে সরকার পতনের নামে অতীতের মতো আবার অরাজকতা তৈরি করবে বাংলাদেশকে কষাইখানা বানাবে এখানে মানুষের চামড়া পোড়ার গন্ধে বাতাস ভারী হয়ে উঠবে সেই দিনটাও আমরা দেখতে চাই না সেটা আমরা যে কোনো মূল্যে মানুষকে সাথে নিয়ে অবশ্যই রুখে দাঁড়াবে তো কোনো সন্দেহ নেই আজুল বাড়ি হেলাল আপনার কাছে আসতে চাই এই অনর অবস্থান যে দলের কথাই বলি মানে একটি অবস্থানে তারা এক দফা ঘোষণা হয়ে গেছে দুই দলের পক্ষ থেকে সেই জায়গা থেকে রাজনীতি এখন কোন পথে নির্বাচনই বা কেমন করে হবে রাজনীতি এখন সরকারের যেহেতু এই সরকার ফ্যাসিবাদী সরকার সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে জনগণ অর্থাৎ জনগণের হাতেই রাজনীতি আওয়ামী লীগের সেক্রেটারি যেটা বলছেন যে খেলা হবে ডিসেম্বরে তার মানে কি উনি কি ডিসেম্বরে নির্বাচন করবেন সেই ঘোষণাটাই দিলেন কিন্তু ডিসেম্বরে যদি খেলা হয় তার মানে কি এই যে খেলা হবে এটা একটা পলিটিক্যাল ওয়ার্ড না এটা বাজারে খুব করে দেখে দেখলাম আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছে খেলা হবে কি খেলা হবে 14 সালে যেভাবে ভোটারবিহীন নির্বাচন করেছে এবং 18 সালে যেভাবে রাতের দিনের ভোট রাতে করেছেন এই ধরনের খেলা হবে কিন্তু মনে রাখতে হবে যেবার কিন্তু ওই আপনাদের ডিসেম্বরের খেলার আগেই মাঠ অলরেডি জনগণের দখলে সুতরাং জনগণকে চ্যালেঞ্জ করে আপনি কি খেলা খেলবেন সেটা আওয়ামী লীগের সেক্রেটারি ভালো বলতে পারবে কিন্তু জনগণের দখলে মাঠ জনগণ এবার আপনার এই সরকারের অধীনে নির্বাচন করবে না আমিন ভাই একটা সুন্দর কথা বলেছে আমি তিনি একজন ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এখন তো জাতীয় নেতা এই কথার আমি একমত নির্বাচনই একমাত্র পথ ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ বিএনপি বিশ্বাস করে আর কোনো পথ আছে এবং অতীতেও বিএনপি নির্বাচনের মাধ্যমে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসছে এটা বিএনপি বিশ্বাস করে কিন্তু দেখেন আওয়ামী লীগের এই বর্তমান যে ফ্যাসিবাদী সরকার তাদের অধীনে 14 সালে 18 সালে নির্বাচন কি আসলে হয়েছে জনগণ তো বিশ্বাস করে 18 সালে গিয়েছিল আমরাও গিয়েছিলাম এবং আওয়ামী লীগের নেত্রী কথাও দিয়েছিল যে সুষ্ঠু নির্বাচন করবে কিন্তু তিনি কথা রাখেননি এরকম কথা তিনি 2014 সালেও দিয়েছিলেন যে নিয়ম রক্ষার্থে নির্বাচন পরে আমরা সুন্দর নির্বাচন করব সংবিধান রক্ষা তাও তিনি রাখেননি সুতরাং তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় অর্থাৎ আমিন ভাই আপনার এই প্রথম প্রশ্নটা আমি মেনে নিলাম যে নির্বাচনই একমাত্র পথ আর মনে রাখবেন যে আপনি বলছেন অনর এখানে তো বিএনপি অনর না আওয়ামী লীগ অনর এটা বিষয় না জনগণ কি চায় জনগণ চায় এই জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া আমি একটি কথা এখানে বলতে চাচ্ছি যে আর্চ বিশপ ডেসমন্ড টুটু যিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি বলেছিলেন যে জুলুমের কালে তুমি যদি জালিমের পক্ষে থাকো তুমি জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে তুমি জালিমের পক্ষেই থাকলে সুতরাং আজকে যারা এই যে রাজনীতি নির্বাচন নিয়ে যারা নিরপেক্ষ অবস্থান করছেন তারা কিন্তু ডেসমন্ড টুটুর ভাষায় জালিমের পক্ষে অবস্থান নিচ্ছেন কারণ এটা প্রমাণিত যে বর্তমান সরকার 14 সালে এবং 18 সালে জুলুম করে ক্ষমতায় এসেছে সুতরাং যারা আজকে নিরপেক্ষ থাকবেন এই সরকার অধীনে নির্বাচনের কথা বলবেন তারা সবাই কিন্তু জালিমের পক্ষেই থাকলেন আর বিএনপি আপনি দেখেছেন যে আজকে আমাদের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সর্বশেষ তারুণ্যের সমাবেশ সমাপ্ত হলো অন্যান্য আটটি বিভাগে যে বিপুল উত্তেজনায় যে বিপুল বৈভব বিপুলভাবে মানুষ অংশগ্রহণ করেছে এই সরকারকে নো কনফিডেন্স দেখানোর জন্য আপনারা এটা দেখেছেন সুতরাং এই আমাদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলন এখন তুঙ্গে আগামী 27 তারিখে আমরা ঢাকা শহরে মহাসমাবেশ ডেকেছি সুতরাং জনগণের যে উচ্ছ্বাস এই যে গণ আন্দোলন জনগণ যে গণ আন্দোলন শুরু করছে এই গণ আন্দোলনের ফলে কিন্তু গণ অভ্যুত্থান হবে
গণঅভ্যুত্থানের ফলেই কিন্তু এই সরকারের বিদায় হবে। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশে যতবার গণঅভ্যুত্থান হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 90-এর গণঅভ্যুত্থান, সব সময় যে আপনার ইনকামবেন্ট যারা অর্থাৎ সরকার যা, তারা এইরকম কথা বলে যে খেলা হবে, ওই যে কিছু করতে পারবে না, বারবার বলছে এরকম আপনার পলিটিক্যাল রেটরিক তারা প্রচুর করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জনগণের বিজয় হয়। এখন বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে সব জায়গায় এই সরকার বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে। কারণ কি, এই সরকার আপনি দেখেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কারা কাজ করছে দেখেন আপনারা, আমি আমি বলতে দ্বিধা নেই, দেখেন কয়েকজন ব্যবসায়ী যারা আপনার নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, যারা বিদ্যুৎ থেকে কোটি কোটি টাকা চুরি করে ইন্ডেমনিটি দিয়ে আবার তাদের বিচার না করার কথা বলেছে, যারা ডলারের সংকট করছে, তারাই কিন্তু আবারও এসে এসে বলছে যে এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে। জনগণ কিন্তু বুঝে ফেলেছে যে এই যে আপনার ক্রাফ্ট সরকার, এই সরকারের পক্ষে কিছু ক্রাফ্ট লোকই আছে, কিছু জালিম লোকই আছে, আর টোটাল জনগণ কিন্তু এখন এই সরকারের বিপক্ষে। আজকে যদি একটা রেফারেন্ডাম নেওয়া হতো, আজকে যদি একটা রেফারেন্ডাম নেওয়া হতো যে বর্তমান ফ্যাসিবাদী সরকার অধীনে নির্বাচন সম্ভব কি সম্ভব না, দেখবেন অন্তত 90% লোক, তারও বেশি মানুষ বলতো যে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব। আমি আমিনুল ইসলাম, আমি আপনার কাছে এই এই মুহূর্তে আসতে চাই। জনমত বিএনপির পক্ষে, হাজুরবাড়ি হেলাল বলছেন, আওয়ামী লীগ বলছে জনমত তার পক্ষে, এই মুহূর্তে গণ অভ্যুত্থানের কথাটি তিনি নিয়ে আসলেন যে গণ অভ্যুত্থান হতে পারে, আপনার রাজনৈতিক রাজনীতির বিশ্লেষণ কী বলছে? দেখুন, জনমত আমার পক্ষে, জনমত বিএনপির পক্ষে, এটা তো পরিমাপ করার সবচেয়ে মোক্ষম বিষয় হচ্ছে নির্বাচন, এক। এর বাইরে বিশ্বের কিছু মানে কী বলবো এটা, মানে মানদণ্ড সম্পন্ন কিছু সার্ভে ইনস্টিটিউশন আছে, তারা কখনো কখনো কিছু কয়েক হাজার বা কয়েক মানে বড় একটা মানুষের উপরে বিভিন্ন শ্রেণীর, সে গরিব, মাঝারি, ব্যবসায়ী, চাকরিজীবী, আমলা, এরকম বিভিন্ন সেক্টরের একটা বিশাল মানুষের উপর একটা সার্ভে করে তারা একটা মতামত দেয়। তো যে কারা মানে কার পক্ষে জনমত আছে, কার পক্ষে নেই, এটা তো আজ অবধি বিশ্বের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো এরকম কিছু সার্ভে বাংলাদেশ নিয়েও করেছে, তো এর মধ্যে গ্যালপ আমেরিকান একটা প্রতিষ্ঠান আপনার জানার কথা, সেটা বিশ্বব্যাপী খুবই সমাদৃত একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, গ্যালপ সর্বশেষ যে জরিপ করেছিল সেখানে 75% মানুষ মনে করেছিল যে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে যোগ্য মনে করে। তো এর বিপরীতে কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের এরকম নাম করা কোনো প্রতিষ্ঠান থেকে ভোট ছাড়া মানে কারো জরিপে এমন কোনো তথ্য বেরিয়ে আসেনি যে যেখানে আজুরবাড়ি হেলাল ভাইরা যে বক্তব্য বা যে দাবিটা করছেন সেই দাবির সপক্ষে তেমন কিছু আসেনি। তাছাড়া এটা আসারই বা কেন, যেমন হেলাল ভাই যেমনটি বলছেন যে কিছু ব্যবসায়ী যারা চুরি করেছে, সিন্ডিকেশন করেছে, অতি সম্প্রতি ঢাকা সোনারগাঁ হোটেলে ব্যবসায়ীদের যে সম্মিলনটা হলো সেখানে কি কথিত ব্যবসায়ী ছিল নাকি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা সেক্টরের, এমন না যে একটি সেক্টরের, প্রত্যেকটা সেক্টরের একেবারে টপ টু বটম সব ব্যবসায়ীরা সেখানে ছিল, তাহলে তারা তাদেরকে উনি বলছেন যে অসৎ। একই কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবও বলেছিলেন যে কিছু অসৎ ব্যবসায়ী, অর্থাৎ টোটাল ব্যবসায়ী সম্প্রদায়কে তারা অসৎ বলছেন, দাবি করছেন, কারণ ওখানে সবাই ছিল, ওখানে একজন দুজনে দাবিটা করেনি, অলমোস্ট বক্তব্য যারা দিয়েছেন সবাই একই কথা বলেছেন যে দেশের স্থিতিশীলতা, দেশের উন্নয়ন, দেশের সমৃদ্ধি রক্ষার জন্য। যেমন ধরেন উনি ইন্ডেমনিটির কথা বললেন, এখানে বিষয়টা হচ্ছে কি, বিদ্যুৎ প্রোডাকশনে যদি সেই অবস্থায় বঙ্গবন্ধু কন্যা কঠোর একটি অবস্থানে না যেতেন তাহলে কি যে আমরা এখন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি সেটা কি পেতাম? কারণ আজমলি হেলবের নেতা যিনি এখন পলাতক অবস্থায় আছেন দণ্ডপ্রাপ্ত হয়ে, তিনি তো বিএনপির আমলে 2006 সালে এনটিভিতে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন যে অ্যাট দ্য সেম টাইম আপনি বাসায় বিদ্যুৎ চাবেন, আবার শপিং মলে বিদ্যুৎ চাবেন, এটা লাভ কি এটা পৃথিবীর কোনো সরকারের পক্ষে সম্ভব না, কিন্তু বঙ্গবন্ধু কোনো এটা সম্ভব করেছেন। তো এই যে এটা যে উনি সম্ভব করেছেন এটা তো ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন। একসময় তো বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, আজকে সেখান থেকে আমরা খাদ্য ঘাটতির জায়গায় নেই। যেমন
আজকের বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিটিক আওয়ামী লীগের ক্রিটিক পত্রিকা হচ্ছে প্রথম আলো। প্রথম আলোর আজকের যে প্রতিবেদন সেখানে ভারত, যেহেতু আপনারা জানেন যে বলা যায় যে ভারত অর্ধেক পানির তলে ডুবে গিয়েছে, তো ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে চাল রপ্তানি করবে এবং বিশ্বের 40% চাল শুধু ভারতই রপ্তানি করে, সবচেয়ে বড় রপ্তানিকারক। সেই জায়গায় বাংলাদেশের ব্যবসায়ীরা বলছে যে এখন পর্যন্ত আমাদের দেশে 20 লক্ষ টন চাল মজুদ আছে, ভারত আমাদের চাল না দিলেও আমাদের কোনো সমস্যা নেই। তো এই যে সমস্যা নেই, এটা তো ব্যবসায়ীরা বলছে, এটা তো শেখ হাসিনার গুড গভর্নেন্স, কোয়ালিটি গভর্নেন্সের কারণেই বলছে। অথচ একসময় বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সাহেব বলেছিলেন যে বাংলাদেশের মতো গরিব দেশের আর্থিক সচ্ছলতা অর্জন করা ঠিক নয়, তাহলে মানুষ আমাদেরকে ভিক্ষা দিবে না। তো শুরুতে যদি আমি ভিক্ষাবৃত্তি নিয়ে যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে সেই জাতি বা সেই রাষ্ট্র কখনো কি নিজের পায়ে দাঁড়াতে পারবে? কখনো পারবে না। তো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তো এই অসম্ভব কাজগুলো হচ্ছে। আপনি যদি বঙ্গবন্ধু কন্যার আশ্রয়ণ প্রকল্পের কথা বলেন, একই সাথে মুজিব বর্ষে কথা যদি বলেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত 14 বছরে বঙ্গবন্ধু কন্যা 7,81,000 গৃহহীন এবং ভূমিহীন মানুষকে বাড়ি করে দিয়েছেন। তৃতীয় বিশ্বের দেশে আপনি আরেকজন প্রধানমন্ত্রী দেখেন তো যিনি এরকম গৃহহীনদের জন্য গৃহ বাড়ি করে দিয়েছেন। তো এই মানুষগুলো কী কারণে বিএনপির পক্ষে যাবে? মানুষের তো একটা কৃতজ্ঞতা বোধ বলে একটা বিষয় আছে, কী কারণে যাবে? এরকম আমি একটা একটা যদি সেক্টর বলতে চাই, আমি শুধু বাড়ির কথা বললাম, আর কত মা যে উপবৃত্তির টাকা পাচ্ছে মোবাইল ফোনে, কত মা বিধবা মা বৃদ্ধা বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, স্বামী পরিত্যক্ত ভাতা পাচ্ছে, 200 টাকার মুক্তিযোদ্ধা ভাতা এখন 20,000 টাকা হয়েছে, বীর নিবাস তৈরি হয়েছে। তো এই যারা উপকারভোগী, সব বাদ দেন, পলিটিক্সও বাদ দেন, আমি বুঝি না যে বিএনপি কোন মানদণ্ডে তারা দাবি করছেন যে মানুষ তাদের ভোট দিবে। একটা বিরতিতে যেতে হবে, আমি একটা আমি 30 সেকেন্ডে শেষ করি। অথচ তাহলে মানুষ যখন চিন্তা করবে বিএনপির আমলে কী কী আমি পেয়েছিলাম, আমি বিদ্যুৎ চাইলাম আমি গুলি খেলাম, আমি সার চাইলাম আমি গুলি খেয়ে মরলাম, আমি পানি চাইলাম ঢ্যামরাই দোর সারাদিন আমি গুলিও খেলাম উনিও দৌড়াইয়া পালাইলো। তাহলে আওয়ামী লীগের আমলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? মানুষ বিদ্যুতের দাবিতে, পানির দাবিতে, সারের দাবিতে মিছিল করতে হয়েছে, মারা যাওয়া দূরে থাক, তো মানুষ তো সেগুলো পেয়েছে। পেয়েছে বলে তো আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, মৎস্য উৎপাদনের চতুর্থ হচ্ছি, সবজি উৎপাদনের তৃতীয় হচ্ছি। তাহলে এরপরে মানুষ কি কারণে আমাদের পক্ষে একটা বিবৃতি দিতে হবে। আমি তার আগে একটু আইজুল বাড়ি হেলাল আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করে ছোট্ট করে অ্যান্সারটি নিয়ে আমি ফিরে এসে আবার আপনার কাছে আসবো। সেটি হচ্ছে নির্বাচনে যদি বিএনপি না যায়, সেটি কি নির্বাচনটি কি প্রতিহত করবে বিএনপি? এখানে তো নির্বাচনে যদি না যায় বিএনপি, তার মানে কি জনগণগুলো না, জনগণ যদি অংশগ্রহণ না করে তাই সেটা কি নির্বাচন হলো? আপনার বিএনপি কেন, এখন তো এই যে সংকট যেটা সেটা তো বিএনপির একার সংকট না, জনগণের সংকট। যেমন আপনার গুলশানে জনগণকে অংশগ্রহণ করলো 11% জনগণ, এর আগে অনেক নির্বাচনে 10% 12% তারপরেও আমরা বলছি যে সেখানে জালিয়াতি আছে, তাই না? সুতরাং অংশগ্রহণমূলক নির্বাচন বা বিএনপি মতো একটা বড় দল যদি নির্বাচনে না যায়, জনগণ যদি এই নির্বাচনকে বিশ্বাস না করে, জনগণ যদি বিশ্বাস না করে 24 সালের নির্বাচন একতরফা হবে নির্বাচন, তাহলে সে নির্বাচনটা হলো না। যেমন 17 আসনের নির্বাচনকে কি জনগণ বিশ্বাসযোগ্য মনে করেছে? যেটা একতরফা নির্বাচন হবে, ওখানে জনগণের যায়নি, জনগণের যে ভোটের প্রতি বিতৃষ্ণা, জনগণের যে অনাস্থায় ভোটের ভোট পদ্ধতির প্রতি, এইটাই তো একটা বড় প্রতিহত যে আপনার সরকারের জন্য বড় অবস্ট্যাকেল যে জনগণই ভোট সেন্টারে যাচ্ছে না। কুকুর শিয়াল 14 সালে 18 সালে আমরা দেখেছি কুকুর শুয়ে রয়েছে, মানুষ নেই। আপনার 18 সালে দেখেছি যে রাতের বেলা ভোট হয়ে গেছে, বিএনপির প্রার্থীদেরকে আপনার হামলা করা হচ্ছে। জনগণ যে নির্বাচন, জনগণের বিশ্বাস তো আসে না সেই নির্বাচন। তো আমি আসছি আপনার কাছে, আবারও আসবো, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, একটা বিরতি নিতে চাই, জনতন্ত্র গণতন্ত্রে ফিরছি, এক্ষুনি সাথে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি এক দফার গন্তব্য নির্বাচন না সংঘাত, এই বিষয় নিয়ে আছি আমি শুভ অঙ্কুর আপনাদের সাথে, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, আছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আওয়ামী লীগ, এবং আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি। আমি এবার শুরুতে আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই। আমরা যেই বিষয়টি আমাদের সামনে এখন সামনে আসছে খুব ভালো করে, যে একটা সংকট, রাজনৈতিকভাবে একটা সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে, যখন নাকি বড় দুই দলই দুটি নির্দিষ্ট দফার কথা বলছে, তাহলে এই সংকটের পরিণতিটি আসলে কি হবে? আদৌ কি সংঘাত এড়ানো সম্ভব? দেখেন, সংঘাত বিএনপি চায় না বিধায়। দেখেন,
আওয়ামী লীগ আমরা যখন ক্ষমতায় ছিলাম 173 দিন না কতদিন হরতাল দিছিল আমরা গত এই 15 বছরে যত পরিমাণ হামলা মামলা নির্যাতনের শিকার শুধু আমরা না জনগণও হচ্ছে তারপরেও দেখেন আমরা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি এবং আমরা কিন্তু এখনো হরতাল অবরোধ এই যে এই এই যে যেটা রাজনৈতিক একটা পরিভাষা কিন্তু অনেকটা এনটি পিপল তারপরে আমরা ওই পর্যন্ত যাইনি কিন্তু আওয়ামী লীগ বাধ্য করছে কারণ কি আমাদের বিভিন্ন সমাবেশে তারা ফলো করে আপনার শান্তির নামে অশান্তির সমাবেশ দিয়ে অনেক আমাদের পর্যন্ত 12 জন লোক হত্যা হয়েছে 16 জন লোক হত্যা হয়েছে গত পরশু দিনও বা তিন চার দিন আগেও সজীব হত্যা এটা নিয়ে অনেক টেলিভিশনে কথা বলছি যে আমিন ভাই যে বলল যে দেখেন আমাদের যখন 10 দফা ছিল তখন কিন্তু চাল ডাল তেলের দাম বিদ্যুতের এই সমস্ত দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশগুলো ছিল সেই সমাবেশে 14 জন লোক মারা গিয়েছিল সুতরাং এই যে এবং আমাদের যে বর্তমান আওয়ামী লীগ নেত্রী তিনি এই দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি দেখে তিনি কিন্তু বলেছিলেন যে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে বল সবাই জানে এটা তাই না এখন আমিন ভাই যাই বলেই বলুক তাদের তাদের নেতৃত্বে বলেছিল দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে আপনারা সাশ্রয়ী হন বলছে না একসময় বলতো যে আমরা নাকি চালের সং সম্পূর্ণ কিন্তু আমরা জানি যে 21 সাল এবং 22 সালে এবং 23 সালে আমরা এত এলসি করেছি মানে সরি এত চাল রপ্তানি করেছি 21-22 সালে যে আপনি তাদের চালে স্বয়ং সম্পূর্ণরা বলেন কী করে এগুলো হলো আন্দাজে একটা কথাবার্তা যেমন বিদ্যুতের ব্যাপারে আপনি বলেন বাংলাদেশের জনগণ তো আমাদের বক্তব্য শুনছে বিদ্যুতে কি আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি বিদ্যুতে ব্ল্যাক আউট পর্যন্ত হচ্ছে মোটে বিদ্যুৎ আবার লোডশেডিং তো আছেই এবং এই বিদ্যুৎ নিয়ে যেই তেলেসমতি আওয়ামী লীগ দেখালো টাকা পয়সা চুরি করে সেখানে 14,000-15,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন তাও দিতে পারে না সুতরাং এই সমস্ত কথা কোনো মূল্য হয় না আরেকটা হলো যে উনি বললেন যে বিধবা ভাতা বয়স্ক ভাতা কিন্তু বিএনপি চালু করেছে কিন্তু আওয়ামী লীগ চালু এগুলো সরকারের রুটিন ওয়ার্ক এই যে আশ্রয়ণ প্রকল্পের কথা বললেন আশ্রয়ণ প্রকল্পে কতগুলো বাড়ি ধসে গেল কত টাকা দুর্নীতি হয়েছে প্রত্যেকে আসছে না কত লোক যে বাড়ি বানিয়েছে যখন সরকারকে হ্যান্ড ওভার করেছে তখন সবগুলো ডেবে গেল কত দুর্নীতি হচ্ছে আপনি দেখেন যে এই যে ওনারা বললে ওনাদের নেতার নামে যে বর্ষ মুজিব বর্ষ করলো সেই সময় আপনার মনে আছে যে করোনাকালীন সময়ে তারপরে 22 সালে বন্যা হলো সেই বন্যায় মুজিব বর্ষ চলছে তখনও সেই বন্যায় আপনার সুনামগঞ্জের হাওরে একটা বাঁধ দিতে পারলো না বাঁধ ঠিকই বাঁধের টাকা নিয়েছে 400 কোটি টাকা মনে হয় বাঁধের জন্য বাজেট ছিল আমার এই টাকার অঙ্ক নিয়ে আমি আর অত মনে করতে পারছি না সেই টাকা কিন্তু বরাদ্দ হয়েছে কিন্তু বাঁধ হয়নি তার ফলে সুনামগঞ্জে হেক্টরের পর হেক্টর ফসল তলিয়ে গেল তাই না এ পাশে ওনারা তাদের নেতার নামে বর্ষ পালন করছেন মানে তারপর আরও অনেক অনেক অপচয়ের মধ্যে এই সমস্ত জিনিস গেছে সুতরাং সরকার আপনার নিজেই বলছে দুর্ভিক্ষের কথা সরকার নিজেই বলছে সাশ্রয়ীর কথা সরকার বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য আমাদের দেশে নাকি অর্থনৈতিক প্রভাব বলে পড়েছে আমি অনেক টকশোতে বলেছি যে এই ইউক্রেন থেকে আমরা গম ছাড়া আর কী উৎপাদন কী আমদানি করি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে আমাদের দেশের খাদ্য ঘাটতি হবে আমাদের দেশের খাদ্যের মূল্য বৃদ্ধি হবে এই আপনারা স্ট্যাটিস্ট দেন কীভাবে কারণ ইউক্রেন থেকে শুধু আমরা গম ছাড়া কিছু আমদানি করি না তো আমরা তো ওই তেল গ্যাস তো রাশিয়া থেকে আমদানি করি না এখান থেকে আমদানি করি না এগুলো আর কি আপনার সরকার বলে যেমন বলে যে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কথা দিচ্ছি জাতি আন্তর্জাতিক মহল তো বিশ্বাস করছে না আপনি দেখেন আমেরিকার আপনার প্রতিনিধিরা এসে বারবার বলছে যে এই এই সুষ্ঠু নির্বাচন এবং একটা পার্টিসিপেটরি ইলেকশন তাই না পার্টিসিপেটরি ইলেকশন বলতে কি জনগণের অংশগ্রহণ এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ শুধু রাজনৈতিক দল অংশগ্রহণ করলে সেটা পার্টিসিপেটরি না জনগণ অংশগ্রহণ করলো কিনা তারপরে সেটা পার্টিসিপেট সেটা আমাদের আমাদের ডোনার এজেন্সিসগুলো বলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সবাই বলছে একমাত্র বর্তমান আওয়ামী লীগের নেত্রী তিনি এখন যেহেতু ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য আপনারা সে বাকশালী কায়দায় আবারও জনগণের উপর এখন ইন্টিমিডিয়েশন ভয় দেখাচ্ছে জনগণকে যে খেলা হবে এটা তো একটা ভয়ের কথা জনগণকে মামলা মকদ্দমা দিয়ে ভয় দিয়ে তিনি নির্বাচনের বাইরে রাখতে যান
আপনি যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করেন তাহলে বিএনপির বিরুদ্ধে এতগুলো নাশকতার মামলা দিয়েছেন, গায়েবী মামলা দিয়েছেন, এতগুলো মানুষকে হত্যা করেছেন, এতগুলো মানুষকে নির্যাতন করেছেন, আপনাদের আন্ডারে এখনো করছেন, এখনো আপনি বিএনপির যে সমস্ত লোকজন আমরা রাজপথে মিছিল মিটিং করে আমাদের উপর হামলা কিন্তু এখনো অব্যাহতভাবে রয়েছে। সুতরাং আপনি কিভাবে নিশ্চিত করেন যে একটি লেভেল প্লেইং ফিল্ড হবে এখানে, যেখানে সিটি কর্পোরেশন দুটো নির্বাচন দেখেন, এই যে বরিশালে প্রার্থীকে মেরে ঘুষি নাক ফাটাই দিলেন, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়? 17 আসনে হিরো আলমকে মারছেন, এখন বলছেন যে ও ছোট মানুষ, ও কি ও ও টিকটকার, ও চেহারা বল না, ও অমুক তমুক, ও কেন নির্বাচন, কত মানে যেসব কথা বলার প্রয়োজন নেই। আপনারা যাকে তাকে মারবেন নির্বাচনে, মাঠে গেলে রক্তপাত করবেন, আবার বলছেন তো আপনাদের আন্ডার নির্বাচনে। মনে রাখবেন যে জনগণ কিন্তু আপনাদের বিপক্ষে রয়েছে এবং পৃথিবীবাসী আপনাদের বিপক্ষে। যে সুযোগ আপনারা পেয়েছেন সেই সুযোগ কিন্তু এখন আর পাবেন না, এখন আর কিন্তু ওই ওয়ার অন টেরর নেই, এখন কিন্তু ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিটি, এই দুইটাই ইম্পর্টেন্ট যেটা আপনারা ভায়োলেট করছেন। আমি আপনার কাছে আসতে চাই, নিশ্চয়ই এই কথাগুলোর প্রসঙ্গে তো আপনি কথা বলবেন, আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সংঘাতময় পরিস্থিতি যদি সামনে আসে, এটি এড়ানোর দায় ক্ষমতাসীন দলের কতটুকু? দেখুন সোহেল, ইয়ে তো হেলালে অনেকগুলো কথা বলেছেন, আমি দুর্ভিক্ষের হাতছানির কথা বলি। দুর্ভিক্ষের কথা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শুধু বলেননি, এবং গত পরশু আপনারা দেখেছেন জাতিসংঘ থেকে বলা হয়েছে যে সারা পৃথিবীব্যাপী যে যে প্রাকৃতিক প্রতিশোধ হচ্ছে, আপনার দক্ষিণ কোরিয়া, চায়না, ভারত, এগুলি কিন্তু পানির তলে তলিয়ে যাচ্ছে যে প্রাকৃতিক। হ্যাঁ, এবং তারপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তার আগে ধারাবাহিক কোভিড, এখনও কিন্তু জাতিসংঘ বলছে যে সামনে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক মন্দার সম্ভাবনা ধেয়ে আসছে। তো একজন দুর্দশী রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু কন্যা সেই কথাটার প্রতিধ্বনি করে বলেছে যে তো সামনে সংকট আসছে, উই হ্যাভ টু বি অ্যালার্ট। তো আমি বুঝলাম না এখানে দোষের কী পেল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব উনি যেমন ঠিক বলছেন যে আমরা মধ্যে কী আনি, কী আনি সেটা বিষয় না, বিষয় হচ্ছে কি, এখানেও আমি বঙ্গবন্ধু কন্যাকে কোট করতে চাই। তিনি বলেছেন যে যুদ্ধ বেঁধেছে পারলে থামান, থামাতে যদি না পারেন তাদের যুদ্ধ করতে দেন, কিন্তু স্যাংশন দিয়ে সারা পৃথিবীব্যাপী যুদ্ধটা ছড়িয়ে দিলেন কেন? এখন স্যাংশনের কারণে এখন আমাদের দেশে বোমা পড়ছে না, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক বোমার আঘাতে আমরাও ক্ষতবিক্ষত হচ্ছি। স্যাংশনটা না দিলে এই অর্থনৈতিক বোমাটা হতো না। দেখুন কী অবস্থা হয়েছে, এই স্যাংশন দেওয়ার কারণে স্যাংশনের পক্ষে হাঙ্গেরি, ইউরোপিয়ান বুকটা একটা দেশ, তারা ভোট দেয়নি, সে কারণে হাঙ্গেরিকে তারা গণতন্ত্র সম্মেলনে দাওয়াত দেয় নাই আমেরিকা। অর্থাৎ এগুলো হচ্ছে অর্থনৈতিক বোমা, যে কেন আমার স্যাংশনকে তুমি মানলা না। তো এই বিষয়গুলো তো আমাকে বিবেচনা রাখতে হবে, আমি যখন রাজনীতিবিদ হিসাবে কথা বলবো। হ্যাঁ, শুধু যুদ্ধ মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের টোকাটুকি না, এর অর্থনৈতিক প্রভাবটা এখন অনেক ভয়ঙ্কর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আণবিক বোমায় জাপান ক্ষতবিক্ষত হয়ে গেল, জাপান কিন্তু আমেরিকার উপরে আণবিক বোমার প্রতিশোধ কিন্তু পারমাণবিক বোমা দিয়ে নেয়নি, অর্থনীতি দিয়ে নিয়েছিল, এবং সে এত মধুর প্রতিশোধ ছিল যে জাপান একটা সময় এখনও আমেরিকান বিশাল একটা অর্থনৈতিক বাজার জাপানের কন্ট্রোলে। তো প্রতিশোধ বিভিন্নভাবে নেওয়া যায়, আর এখন কিন্তু ওই যুদ্ধের বোমার যুগটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে, এখন অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা সবচেয়ে বড় যুদ্ধ। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সারা পৃথিবীতে এইভাবে অর্থনৈতিক যুদ্ধটা বাঁধিয়ে দিচ্ছে। এটি নিয়ে কথা বলার অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। আমি যে বিষয়ে বলছি, আমি আপনার প্রশ্নে আসছি। মুজিব বর্ষে উনি বলছেন যে অনেক দুর্নীতি হয়েছে, মুজিব বর্ষের টোটাল প্রোগ্রামটা বাতিল করে দিয়েছে। এখন হেলালবে যদি সে খবরটাও না রাখে, কোভিডের কারণে মুজিব বর্ষের টোটাল প্রোগ্রামটা বাতিল, শুধু ছোট্ট করে একটা প্রোগ্রাম হয়েছিল, এখন এই খবরটা আমার মনে হয় রাখা উচিত আর কি। বঙ্গবন্ধু শতবর্ষ, বাংলাদেশের 50 বর্ষ, স্বাধীনতার 50 বছর, তো আর ভবিষ্যতে কোনোদিন হবে না। তো সেই এত বড় উৎসব হওয়ার পরও আমরা কোভিডের কারণে সেটা বাতিল করেছি, এটা কিন্তু প্রমাণ করে আওয়ামী লীগ মানুষের মনোজগৎ কত গভীরভাবে পাঠ করতে পারে। এবং আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ দুর্নীতি আশ্রয়ণ প্রকল্প হয়নি, প্রথম আলো যেটা লিখছে সেটা হচ্ছে মুজিব বর্ষ উপলক্ষে যে 3 লক্ষ বাড়ি দিয়েছে, সেখানে কিছু কিছু বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, সেটা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 644টা বাড়ি দেখছে তারা, অভিযোগ ছিল দেওয়াল দেবে গেছে, ছাদ ফেটে গেছে, এরকম। তা আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে 644টা বাড়ি ভেঙে গিয়েছে,
তিন লক্ষ বাড়ির মধ্যে যদি 644টা বাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কি দেখা যাচ্ছে 2,99,356 জন মানুষ উপকৃত হয়েছে এখন আমরা কোনটা নিব এখন এটা হচ্ছে আমি আপনার প্রশ্নে আসছি আমি এখনো মনে করি হেলালবে যেটা বলছেন যে পার্টিসিপেটরি নির্বাচন অংশগ্রহণমূলক বাংলাদেশ আওয়ামী লীগ কি কোথাও কোনোদিন বলেছে যে বিএনপি নির্বাচন আসুক সেটা আমরা চাই না বরঞ্চ এই নির্বাচন কমিশন গঠন করার আগে মোহাম্মদ রাষ্ট্রপতি বারবার বিএনপি নেতৃবৃন্দকে ডেকেছিলেন আপনারা আসেন আমরা কথা বলে আসেনি নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে তারাও ডেকেছিল সেখানেও যায়নি তাহলে এখন বিএনপি কি শিকল পরিয়ে নিয়ে আসতে হবে নির্বাচন আসার জন্য অফকোর্স নট এই দায় আমাদের না বিএনপি একটি রাজনৈতিক দল তারা নির্বাচন আসবে জনগণ যদি ভোট দেয় তারা আসবে আমি এখানে সংঘাত কোনো সংঘাত দেখি না তাছাড়া আমি আমার রাজনৈতিক যেই ছোট্ট যে অভিজ্ঞতা সেটা দিয়ে বলছি আগামী নির্বাচনে যত কথা বলুক বিএনপি নির্বাচন আসতে হবে কারণ যখন দেখবে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন আসছে তখন নির্বাচনে না এসে তারা রাজনৈতিকভাবে কতটুকু লাভবান হবে সেই চিন্তা তারা যদি করে তাহলে হয়তো বা তারা নির্বাচন আসতে পারে আমরা সেটাই চাই আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে দর্শক আমরা আবার আলোচনায় ফিরবো একটা বিরতি নেবার সময় হয়েছে ফিরছি এক্ষুনি দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কথা বলছি এক দফার গন্তব্য নির্বাচন না সংঘাত এই বিষয় নিয়ে আমি এবার শুরুতে আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই যে কথাটি আমিনুল ইসলাম আমিন তার বক্তব্যে আমরা বিরতিতে যাবার আগে বলছিলেন যে আসলে রাজনীতিতে শেষ কথা বলে আসলে শেষ পর্যন্ত হয়তো কিছু নেই সেই জায়গায় আসলে নির্বাচনে আসার সম্ভাবনা বিএনপির কতটুকু শোনেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু রাজনীতিতে নীতি নৈতিকতা থাকতে হয় রাজনীতিতে নীতি নৈতিকতা থাকতে হয় ওই জন্য আমি বলছিলাম যে মামুনুর রশিদ যখন বলল যে হিরো আলম একজন হিরো এটাদের উচিত দুর্ভিক্ষ তখন আমি বলেছিলাম যে মামুন ভাই এরা উচিত দুর্ভিক্ষ এটা হলো নৈতিকতার দুর্ভিক্ষ একজন লোককে আপনি আন্ডারমাইন করছেন এটা আপনার নৈতিকতার সমস্যা ঠিক এরকম রাজনীতিতে যদি শেষ কথা নাও থাকে এটা হলো সো টু সে কিন্তু নীতি নৈতিকতা মানুষের থাকে না আমার একটা প্রশ্ন যে যদি কেয়ারটেকার সরকার হয় তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে আসবে নিশ্চয় আমরা সেই প্রশ্নের উত্তর সেটা রয়্যাল অ্যাসেম্বলিতে গতকালকেই মনে আমি একটা প্রোগ্রাম দেখতেছিলাম আওয়ামী লীগের মহাজোটের মেনন ভাই প্রশ্ন করা হয়েছিল মেনন ভাইকে যে কেয়ারটেকার সরকার হলে আপনার অবস্থান কী হবে উনি বলেছেন যে কেয়ারটেকার সরকার হলে আমি আওয়ামী লীগের সাথে থাকবো না আওয়ামী লীগের জোট থেকে বেরিয়ে আসব বুঝছেন তার মানে মেনন সাহেবের মেনন ভাইয়েরও কিন্তু সন্দেহ রয়েছে যে কেয়ারটেকার হবে আর যেহেতু ওনারা কেয়ারটেকারের পক্ষে না সেহেতু উনি রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে বললেন যে কেয়ারটেকার হলে আমরা মহাজোট থেকে বেরিয়ে আসবো আমারও মেনন ভাই সুরে সুর মিলে বলতে ইচ্ছা করছে যে কেয়ারটেকার সরকার হলে মানে উইদাউট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যদি ইলেকশন মানে আন্ডার দ্য লিডারশিপ অফ হার এটা যদি না হয় তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে আসবে এটা আমার একটা কোশ্চেন কারণ আমি তো বললাম যে রাজনৈতিক দলগুলো যতই বড় হোক না কেন জনগণ হচ্ছে বড় ক্ষমতাকে আওয়ামী লীগ বিএনপি মিলে কত পার্সেন্ট ভোট বাদ বাকি তো জনগণ সুতরাং আপনারা যতই অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন অর্থনৈতিক উন্নয়ন যে হয়নি এটা দেশের মানুষের কাছে প্রমাণিত ব্যাংকগুলো খালি করে ফেলেছেন তাই না আমি সেদিনকার আমিন ভাইকে বলতেছিলাম যে আপনার আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়েছে তার উপরে একটা প্রামাণ্য চিত্র না তথ্যচিত্র তৈরি করেছে হলিউড সারা পৃথিবীতে এরা দেখবে যে আমরা কি মানে কত ফেইলড স্টেট উই ক্যানট মেনটেইন আওয়ার অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ব্যাংক তাই না সুতরাং এই যে অর্থনৈতিকভাবে তো দেশকে দেউলিয়া করেছেন দুর্ভিক্ষ দেশে এনেছেন আপনারা 74 সালে একবারই কাজ করেছেন এখন আবার সেটা করছেন একদলীয় ব্যবস্থা করেছেন এখন আবার তাই করছেন সুতরাং জনগণ আপনাদের সাথে নেই আপনি যতই বলেন যে আপনার আশ্রয়ণ প্রকল্প করছেন এই করছেন সেই এই রুটিন ওয়ার্ক এগুলো সবাই না করলে তো আপনি থাকতেই পারতেন না আপনারা রাষ্ট্রের এই সমস্ত রুটিন ওয়ার্ক তো করবেনই সেই কাজ রুটিন ওয়ার্ক করতে যাও তো আপনারা টাকা চুরি এই যে স্টিমুলেশন প্যাকেজ দিলেন করোনার সময় 2,500 টাকা করে কি একটা মোবাইলে আপনি 10-12 জনের টাকা তুলে নিছে আওয়ামী লীগের নেতা যারা স্টিমুলেশন প্যাকেজ পাওয়ার কথা তৃণমূলের যে সময় তারা পায়নি কিন্তু এটা নিয়ে পত্রিকায় অনেক রিপোর্ট হয়েছিল যে কিভাবে এই টাকাগুলো চুরি হয়েছে এখন দেখলেন যে সাম্প্রতিক যে আমাদের যে ব্যক্তিগত তথ্য এই তথ্য কিন্তু চুরি করে নিয়ে গেল তাই না কোনো বিচার হচ্ছে না কোনো আমাদের যে ভোটার আইডি কার্ড করি ন্যাশনাল আইডি কার্ড করি আমাদের ব্যক্তিগত তথ্য এটা হেফাজতে থাকবে কিন্তু প্রায়
5 কোটির মনে হয় বা 4 কোটি কি 5 কোটি লোকের মতো ভোটার এই তথ্য চুরি করে নিয়ে গেল। এটা নিয়ে কোনো কথা উচ্চবাচ্য নেই। এখন আমাদের তাহলে মানে আমার ব্যক্তিগত সিকিউরিটি থাকলো না, জনগণের যখন সিকিউরিটি থাকে না তখন রাষ্ট্রের সিকিউরিটি কিভাবে থাকে? আমার ক্রেডিট কার্ড আরেকজন হ্যাক করতে পারে, আমার ব্যক্তিগত ইনফরমেশন আরেকজন হ্যাক করতে পারে, আমার পাসপোর্ট আরেকজন হ্যাক করে অন্যায় করতে পারে, মানে আমি এখন নিরাপদ না। এই কাজটা এই আওয়ামী লীগের সরকারের আমলেই হলো। সুতরাং আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো, দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে যে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে নিরপেক্ষ লোকের অধীনে, মানে আওয়ামী লীগ হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে? বিএনপি তো বলছেই যে আপনাদের আন্দারে আমরা নির্বাচন যাব না। মানে আপনারা বলেন তত্ত্বাবধায়ক সরকারে কি আপনারা আসবেন নির্বাচন করতে? আমি সেই প্রশ্নে পরে অবশ্যই আসছি, ডেফিনেটলি আমি সেটা বলবো। তার আগে আসলে আমার কথাগুলো কিছু কথা শুনলাম খুব হাসি পায়, যে আমরা যখন আমি মনে করি যে আমরা ইন ফিউচার হয়তো এখন আওয়ামী লীগ ক্ষমতায়, কালকে আরেক দল ক্ষমতায় আসবে, এটা কেউ জানে না কখন ক্ষমতায় কে আসবে না আসবে। তো সে জায়গায় হয়তো নিশ্চয় হেরালবে একদিন এই রাষ্ট্রটা পরিচালনা করার দায়িত্বে আসতে পারে, বলা যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে যখন আমি হ্যাকিং নিয়ে কথা বলবো, আমার তো একটু ইনফরমেশন থাকা উচিত। আপনি বর্তমান বিশ্বে হ্যাকিং হচ্ছে না কোন দেশে কম বেশি? বাংলাদেশে তো বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং করে ফিলিপাইনে মাত্র 10,000 কোটি টাকা হ্যাকিং হয়েছিল। ভারতের শুধু পাঞ্জাবেই 15,000 কোটি রুপি, বাংলাদেশ ইকুইভ্যালেন্টে 20,000 কোটি টাকা হ্যাকিং হয়েছিল। এটা কম বেশি হচ্ছে, এটা হচ্ছে কি প্রযুক্তির নেতিবাচক দিক। যেমন আমরা প্রযুক্তি ইউজ করতেছি, হয়তো আমরা অনলাইনে পত্রপত্রিকা পড়ি, আবার আরেকরূপ দেখা যাবে যে বিভিন্ন গোপন চ্যাট অ্যাপস তৈরি করে নানা নেতিবাচক কাজ করতেছে। তো এই প্রযুক্তির সবসময় সব কিছুর নেতিবাচক এবং ইতিবাচক দুটি দিক আছে, কিন্তু সেগুলো তো ধরার প্রক্রিয়াও চলমান। যেমন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রতিমন্ত্রী তো স্পষ্ট বলেছেন এই দায় আমাদের, আমরা তো বলিনি যে এই দায় আমাদের নয়। আর উনি যেভাবে বললেন যে অর্থনৈতিক উন্নয়ন কিছুই হয়নি, তাহলে আমরা যে আজকে $2400 পার ক্যাপিটা ইনকাম, এটা তো আমাদের বক্তব্য নয়, এটা তো এডিবি IMF ওয়ার্ল্ড ব্যাংক সবাই তো এটার সাথে একমত। তো এগুলো কীভাবে হলো, বায়ুবিভাব হলো, সব রুটিন কাজ। রুটিন কাজ যদি সব আমরাই করি, আপনারা কেন করেন নাই? আপনাদের আমলে কেন আজকে যখন আমার খুব হাসি পায় যখন বিএনপি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ভাই আপনি যতদিন ক্ষমতা ছিলেন 5 বার দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলেন। হ্যাঁ, আজকে এই যুগে দুর্নীতি হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু দুর্নীতি হচ্ছে এগুলো বলছে কি, ধরছে কি? আমরাই ধরছি। আপনি গতকাল পত্রিকায় পড়লাম যে সোনালী ব্যাংকের সাবেক MD হুমায়ুন কবির সহ যিনি যাকে লোন দিয়েছে সেই কোম্পানির MD এবং চেয়ারম্যান 13 জন এখন কারাগারে, সোনালী ব্যাংকের MD। অর্থাৎ এই সরকার আর্থিক অসঙ্গতি বা অনিয়মের সাথে যারা জড়িত কাউকে ছাড় দিচ্ছে না। হলমার্ক কেলেঙ্কারি বলেন, ইভেন আমি বলছি ইভেন যে বাচ্চুকে নিয়ে এত কথা, সে বাচ্চু তো দুদকের জালে আসলো, বিচার তো হচ্ছে, এমন কেউ তো ছাড় পাচ্ছে না, কেউ তো রিওয়ার্ড পাচ্ছে। যদিও বা আমাদের দুর্নীতি নিয়ে যেমন FBI এসে সাক্ষ্য দেয়নি, যেরকম তারেক জিয়ার বিরুদ্ধে দিয়েছে, অথবা সিঙ্গাপুর থেকে টাকাও ফেরত আসেনি, কারণ আমরা দুর্নীতির বিচার করছি। এখন এই কথাগুলো আমার মনে হয় আমাদের জেনে শুনে মানে বুঝে শুনে কথাগুলো বলা উচিত। রাজনীতি একটা, আমি হেলবের একটা জায়গায় একমত যে রাজনীতির শেষ কথা নেই, অবশ্যই শেষ কথা আছে, সেটা হচ্ছে নীতি নৈতিকতা। যে রাজনীতির শেষ কথা নেই বলে ভ্রষ্টাচার যারা করতে চায় তারা সুবিধাবাদী, আমি তাদের পক্ষে না, কিন্তু আমার বক্তব্য ছিল কখন কোন অ্যাঙ্গেলে কোন দিকে কোনটা মোড় নেয় সেটা কেউ বলতে পারে না, আমার বক্তব্য ছিল সেটাই। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানুষ অনেকগুলো সিদ্ধান্ত নেয়। এবং হেলালবে যে প্রশ্নটি করছেন, আমি সেই জায়গায় আসি, আমরা তো সময় শেষ, আমরা যে নির্বাচনের প্রশ্নটিতে আসতে, হ্যাঁ হ্যাঁ নির্বাচন নিয়ে যে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রথম কথা হচ্ছে কি, তত্ত্বাবধায়ক সরকার আসলে না আসলে আওয়ামী লীগ নির্বাচন করবে কি না? তত্ত্বাবধায়ক ছাড়া কি আওয়ামী লীগ নির্বাচন করে নাই? আমরা 79 নির্বাচন করেছি জিয়ার অধীনে, আমরা 81 রাষ্ট্রপতি নির্বাচন করেছি বিএনপির অধীনে, 86 নির্বাচন করেছি, আমরা তো করেছি, আমরা মানুষকে মানুষের প্রতি আস্থা ছিল বলে আমরা করেছি। আর এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাংলাদেশে এসছে বিএনপির ক্ষমতা আঁকড়ে ধরার চরম নোংরা মানসিকতার কারণে, আবার ঠিক একই কারণে হাইকোর্ট তত্ত্বাবধায়ককে বাতিল করেছে বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কারণে। এখানে আমাদের কোনো দায় নেই, হাইকোর্টের রায়ের কারণে সেটা নেই। বাট আমরা মনে করি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি যে একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিন্তু নির্বাচন পরিচালনা করতে পারবে না,
এটা একই সাথে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল সবার জন্য লজ্জায়। সেই জায়গাটাই আমাদের গুণগত একটা পরিবর্তন করা। অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন এবং আজিজুল বারী হিলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে।